দেশের প্রবাসে অবস্থিত সকল সম্মানিত ভাই বোনকে জানাচ্ছি সালাম। আসসালামু আলাইকুম। প্রিয় সম্মানিত ভাই ও বোনেরা, আশা করি আপনারা সবাই মহান আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছেন। আজ আমরা শিখব আরবি ভাষা শিক্ষা ক্লাস 223 নম্বর পর্বটি। আজকের পর্বটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের দেখার জন্য বিনীত অনুরোধ রইল। আসুন তাহলে শুরু করা যাক। আজ আমাদের প্রথমত যে বাক্যটি আছে সেটা হচ্ছে আমি ব্যবসা করি, আরবিতে বলবেন আনা তাজের। এখানে আনা অর্থ আমি, তাজের শব্দের অর্থ ব্যবসা করা। আনা তাজের মানে হচ্ছে আমি ব্যবসা করি। তারপরেই লেখা আছে আমার কম্বল কোথায়। আরবি ভাষায় জিজ্ঞাসা করবেন ওয়েন আনা বাত্তানিয়া। বাক্যটিতে ওয়েন মানে কোথায়, আনা অর্থ আমার, বাত্তানিয়া মানে হচ্ছে কম্বল। ওয়েন আনা বাত্তানিয়া, আমার কম্বল কোথায়। এবারে লিখা আছে এটা আমার বিছানার চাদর, আরবি ভাষায় বলবেন হাদা আনা সারির সারসাব। বাক্যটিতে হাদা অর্থ এটা, আনা মানে আমার, সারির অর্থ বিছানা, আর সারসাব মানে হচ্ছে চাদর। হাদা আনা সারির সারসাব, এটা আমার বিছানার চাদর। নেক্সটে লেখা আছে সে আমার কর্মচারী, আরবিতে বলবেন হুয়া আনা আমেল। হুয়া অর্থ সে, আনা মানে আমার, আমেল অর্থ কর্মচারী। হুয়া আনা আমেল, সে আমার কর্মচারী। এরপর লিখা আছে তুমি কি বলো, এস কালাম ইন্তা। এস অর্থ কি, কালাম মানে বলা, ইন্তা অর্থ তুমি। এস কালাম ইন্তা, তুমি কি বলো। তারপর লিখা আছে যেও না আসো, আরবিতে বলবে মাফি রো তাল। এখানে মাফি রো মানে হচ্ছে যেও না, তাল অর্থ আসো। মাফি রো তাল, যেও না আসো। তারপর লিখা আছে সে কে, আরবিতে বলবেন মিন হুয়া। মিন অর্থ কে, হুয়া অর্থ সে। মিন হুয়া, সে কে। তুমি সম্ভবত আমার কথা বোঝো নাই, আরবিতে বলবেন ইন্তা মুমকিন মাফি মালুম আন কালাম। এই বাক্যে ইন্তা অর্থ তুমি, মুমকিন অর্থ সম্ভবত, মাফি মালুম অর্থ বোঝো নাই, আনা মানে আমার, কালাম অর্থ কথা। ইন্তা মুমকিন মাফি মালুম আনা কালাম, তুমি সম্ভবত আমার কথা বোঝো নাই। তারপর লিখা আছে আমি কি বলি সে বোঝে না, আরবি ভাষায় বলবেন আনা এস কালাম হুয়া মাফি মালুম। এখানে আনা অর্থ আমি, এস কালাম অর্থ কি বলি, হুয়া অর্থ সে, মাফি মালুম মানে বোঝে না। আনা এস কালাম হুয়া মাফি মালুম, আমি কি বলি সে বোঝে না। তারপর লিখা সে কি বলে আমি বুঝি না, হুয়া এস কালাম আনা মাফি মালুম। হুয়া অর্থ সে, এস কালাম মানে কি বলে, আনা মানে আমি, মাফি মালুম অর্থ বুঝি না। হুয়া এস কালাম আনা মাফি মালুম, সে কি বলে আমি বুঝি না। তারপর লিখা আছে তুমি তার সাথে বলো, ইন্তা হুয়া সাওয়া সাওয়া কালাম। হুয়া অর্থ সে, সাওয়া সাওয়া অর্থ সাথে, কালাম অর্থ কথা বলা। ইন্তা হুয়া সাওয়া সাওয়া কালাম, তুমি তার সাথে বলো। এখন লেখা আছে আমাকে চা দাও, আরবি ভাষায় বলবেন আনা জিব শাই। আনা মানে আমি, জিব অর্থ দাও, শাই শব্দের অর্থ চা। আনা জিব শাই মানে আমাকে চা দাও।
তারপর লিখা আছে, সব লোক আরবি জানে, আরবিতে বলবেন কুল্লু নফুল মালুম আরবি। এখানে কুল্লু অর্থ সব, নফুল অর্থ লোক, মালুম মানে জানা বা বোঝা। কুল্লু নফুল মালুম আরবি, সব লোক আরবি জানে। এখন লিখা আছে, তুমি কেন জানো না? আরবিতে জিজ্ঞেস করবেন লেশ ইনতা মাফি মালুম। লেশ অর্থ কেন, ইনতা মানে তুমি, মাফি অর্থ না, মালুম শব্দের অর্থ জানা। লেশ ইনতা মাফি মালুম, তুমি কেন জানো না? তারপর সে গেছে নাকি আছে, আরবিতে বলবেন হুয়া রোহ ওয়ালা মজুদ। হুয়া মানে সে, রোহ অর্থ যাওয়া, ওয়ালা অর্থ নাকি, মজুদ অর্থ আছে। হুয়া রোহ ওয়ালা মজুদ, সে গেছে নাকি আছে। তারপর লিখা আছে, আমার তোমাকে লাগবে না, আরবি ভাষায় বলবেন আনা মাই আবগা ইনতা। এখানে আনা অর্থ আমার, মাই আবগা মানে লাগবে না, ইনতা অর্থ তোমাকে, আনা মাই আবগা ইনতা, আমার তোমাকে লাগবে না। এবারে লিখা আছে, বাংলাদেশি ভালো আমি জানি, আরবিতে বলবেন বাংলাদেশি কয়েস, আনা মালুম। কয়েস অর্থ ভালো, আনা অর্থ আমি, মালুম অর্থ জানি। বাংলাদেশি কয়েস আনা মালুম, বাংলাদেশি ভালো আমি জানি। তারপর লিখা, তুমি কেন ভালো না? লেশ ইনতা মাফি কয়েস, লেশ অর্থ কেন, ইনতা অর্থ তুমি, মাফি অর্থ না, কয়েস অর্থ ভালো। লেশ ইনতা মাফি কয়েস, তুমি কেন ভালো না? এবার লিখা আছে, তুমি কি বলো আরবিতে বলো, আরবি ভাষায় বলবেন ইনতা এস কালাম, কালাম আরবি। ইনতা মানে তুমি, এস অর্থ কি, কালাম অর্থ কথা বলা। ইনতা এস কালাম, কালাম আরবি, তুমি কি বলো আরবিতে বলো। এখন লিখা, আমি বলছি তুমি ভালো, আনা কালাম ইনতা কয়েস। আনা অর্থ আমি, কালাম অর্থ বলা, ইনতা মানে তুমি, কয়েস অর্থ ভালো। আনা কালাম ইনতা কয়েস, আমি বলছি তুমি ভালো। তারপর আমার কথা বুঝো, আনা কালাম মালুম। আনা মানে আমার, কালাম অর্থ কথা, মালুম মানে বোঝা। আনা কালাম মালুম, আমার কথা বুঝো। তুমি পাগল, ইনতা মজনুন। ইনতা তুমি, মজনুন মানে পাগল, ইনতা মজনুন তুমি পাগল। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আরবি ভাষা শিক্ষা ক্লাস 223 নম্বর পর্বটি দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে অনুরোধ করব ভিডিওতে একটি লাইক দেওয়ার জন্য আর আমাদের ভিডিও বিভিন্ন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।